চিত্রণ করেছেন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং প্রথম নবী এই দুনিয়ার বুকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী নবী দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই বিষয়ে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا الله پاک بولین ہے نبی صلی اللہ علیہ وسلم إِنَّا أَرْسَلْنَاكَ نِچھا ہمیں اپنا کی پیرون کو رسی دنیا تے ہمیں اپنا کی نو دنیا تے نو بھیشا بے প্রেরণ করেছি পাঠিয়েছি আর কিছু দায়িত্ব কিছু বিষয় আল্লাহ পাকের আয়াতে উল্লেখ করেন যে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ পাক বলেন আপনি সাক্ষীদাতা জাতির জাতির সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি মুবাশশিরা জাতিকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি ও নাযীরা জাতিকে বয় প্রদর্শনের প্রদর্শক হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি ও দাইনিল আল্লাহি বিইজনিহি আল্লাহ পাকের অনুমতি ক্রমে আমি আপনাকে আল্লাহ পাকের দিকে আহ্বানকারী হিসেবে প্রেরণ করেছি ও সিরাজাম মুনীরা এবং আপনাকে আমি উজ্জ্বল প্রদীপের মতো বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি পাঁচটা গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহ পাক আল্লাহ রাসূলকে শাহিদান সাক্ষীদাতা হিসাবে নির্বাচন করেছেন সাক্ষীদাতা কেমন যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের দাওয়াত বেশিরভাগ মানুষই তার কম গ্রহণ না করার কারণে আল্লাহ পাক মহা প্লাবন সৃষ্টি করে দিয়েছিলেন এই দুনিয়া ধ্বংস করে দিয়েছিলেন যা কিছু ছিল মিসমার করে ফেলছেন দুনিয়াতে যা ছিল যদি পাহাড়ে একটি বড় কিস্তি বানিয়ে সেখানে যারা ঈমান এনেছে পশু পাখি বীজ সেগুলো নূহ আলাইহিস সালাম উঠিয়ে পরবর্তীতে ৪০ দিন পর যখন এই মহা প্লাবন শেষ হলো তিনি আবার এখানে দুনিয়াতে বিচরণ করলেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন হে নবী নূহ তুমি কি তোমার জাতির কাছে দাওয়াত দিয়েছো দিয়েছি আল্লাহ নূহ আলাইহিস সালাম জাতিকে জিজ্ঞাসা করবে আল্লাহ যে তোমরা কি নূহ আলাইহিস সালামের কাছে আমার তাওহীদের কালেমা দাওয়াত কি শুনেছ তারা বলবে যে ইয়া আল্লাহ না নূহ আলাইহিস সালাম আমাদেরকে আপনার ব্যাপারে দাওয়াত দেয় নাই অস্বীকার করবে তখন নূহ আলাইহিস সালাম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন তিনি বলছেন দাওয়াত দিয়েছেন জাতি বলে দাওয়াত দেয় নাই আল্লাহর কথা বলে নাই তখন সাক্ষী হিসাবে উম্মতে মুহাম্মাদের যারা আছে আমরা যারা আছি আমাদের নবীর উম্মতদেরকে জিজ্ঞাসা করবে হে উম্মতে মুহাম্মাদের দল তোমরা কি জানো নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিয়েছে কিনা উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আমরা আমাদের নবীর কাছে শুনেছি আপনি কোরআনে মাজিদে বলেছেন নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে তখন বলবে যে তাহলে সাক্ষী পাওয়া গেল তখন বলবে যে এই কথার মধ্যে সাক্ষী কি আছে আল্লাহ রাসূলকে বলবে যে আপনি কি বলেছেন উম্মতদেরকে আপনার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলবেন আল্লাহ আমি আপনার থেকে প্রত্যাদেশ পেয়ে আমার উম্মতদেরকে আমি জানিয়েছি যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে কি করছে দাওয়াত দিয়েছে তখন শুধু এই নূহ আলাইহিস সালাম নয় প্রত্যেক নবীরই রিসালাতের তাওহীদের আল্লাহ পাকের পক্ষ থেকে যে দাওয়াত দিয়েছেন এটা সাক্ষী হিসেবে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এই সাক্ষীর কারণে অনেক নবী পার হয়ে যাবে মুবাশশিরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত পথ যে আদর্শ দিয়েছেন এই আদর্শ হিসেবে যারা গ্রহণ করেছে আল্লাহর পথে চলেছে আল্লাহ রাসূলের পথে চলেছে তাদের জন্য বলছে আপনি মুবাশশিরা তাদেরকে বেহেশতের সুসংবাদ আপনি দিয়ে দেন নাযীরা
যারা কথা শুনে নাই অস্বীকার করেছে যারা অন্যায় করেছে মুসলমান হয়ে মুসলমানত্ব পালন করে নাই ঈমান আনে নাই কাফের বেঈমান হিসেবে অনেকে রয়ে গেল তাদেরকে আপনি নাজিরা আল্লাহ পাকের দোজখের আযাবের ভয় প্রদর্শন করুন ভয় প্রদর্শক হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি ও দাইয়ান ইলাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের তাওহীদের দায়ী হিসেবে আল্লাহ পাক নবীকে সরকার দায়িত্ব দিয়েছেন বিইজনিহি আল্লাহ পাকের অনুমতি ক্রমে সিরাজাম মুনীরা এবং তিনি উজ্জ্বল প্রদীপের মতো আলোক উজ্জ্বল হেদায়েতের বাণী যেখানে গিয়ে দিয়েছেন সেখানে তিনি কি করলেন সব হেদায়েতের নূরে আলোকিত করে দিয়েছেন মুফাসসিরিন কেরাম বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতেন বসার পরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অন্তরের মধ্যে একটা আলো অনুভব করতেন একটা নূর অনুভব করতেন সাহাবায়ে কেরাম সে ধারাবাহিকতা পরম্পর সাহাবায়ে কেরামের সাথে সাথে তাবেইন তাবে তাবেইন সালফে সালেহীন এইভাবে আস্তে আস্তে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাজাম মনিরার আলোক উজ্জ্বল সে আধ্যাত্মিক নূরের পাওয়ারটা এখন পর্যন্ত দুনিয়াতে বিরাজমান আছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী হিসাবে কবরে আছেন সম্মানিত হাজিরিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রায় 15 থেকে 40 বছর এই দুনিয়াতে সংসার কার্য সন্তানাদি হয়েছে ব্যবসা বাণিজ্য করেছেন সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন তখনও আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব প্রদান করেন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই স্বপ্নযোগে কিছু স্বপ্ন দেখেছেন যে স্বপ্নগুলা সকালবেলা দেখা যায় সত্য হিসাবে তিনি দেখতে পেতেন এইভাবে আস্তে আস্তে যখন সত্য স্বপ্ন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা ইঙ্গিত করতেছেন যে একটি বড় গুরু দায়িত্ব আপনার কাছে আসতেছে এইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুমতি নিয়ে মক্কার অদূরে প্রায় 3 মাইল দূরে হেরা পর্বতে হেরা গুহার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে দেনে মগ্ন থাকতেন যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তাকে কেউই আল্লাহকে পরিচয় করায় দেয় নাই তিনি নিজেই চিন্তা করেছেন ধ্যান মগ্ন করেছেন যে আমি যে এই দুনিয়াতে আসছি আমাকে সৃষ্টি করছেন কে এই গাছপালা সৃষ্টি করছেন কে এই দুনিয়া সৃষ্টি করছেন কে এই আলোক উজ্জ্বল চাঁদ সূর্য সৃষ্টি করছেন কে খুঁজতে খুঁজতে তিনি আল্লাহকে পেয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই নবুয়ত প্রাপ্তির আগে বিভিন্নভাবে স্বপ্ন দেখে দেখে যখন তিনি একটু অনুপ্রাণিত হলেন তিনি কয়েকদিনের খাবার নিয়ে হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন চুপ করে চিন্তা করতেন বিভিন্ন বিষয়ে হঠাৎ কিছুদিন যাওয়ার পরে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় পাঠালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে কাছে দেখলেন তিনি জিব্রাইল মালাকুল যে তিনি যে ফেরেশতা এটা তিনি অনুভব করতে পারলেন না জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আপনি পড়ুন এই প্রথমবার বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পড়তে জানি না জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন কোলাকুলি করলেন হালকা চাপ দিলেন চাপ দিয়ে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন ইকরা এবার আপনি পড়ুন এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পড়তে জানি না
তবে তিনি যে যে কোলা আলিঙ্গন করেছেন তিনি শরীরটাকে একটু ভার অনুভব করছেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম আবার আলিঙ্গন করলেন এবার একটু জোরে চাপ দিলেন বুকের সাথে বুক মিলিয়ে একটু জোরে চাপ দিলেন নবুয়ত নবতী পাওয়ার আস্তে আস্তে আল্লাহ রাসূলকে দিতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন চাপ দিলেন আল্লাহ রাসূল একটু ব্যথা অনুভব করলেন শরীরটা আরো বেশি ভার অনুভব মনে হলো এরপরে যা চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা আপনি পড়ুন দ্বিতীয় চাপে তিনি বলতেছেন ভয় পাই গেলেন এবং বললেন যে না আমি তো পড়তে জানি না তৃতীয়বার আবার জিব্রাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহেরা গুহায় আবার জোরে আলিঙ্গন করলেন বুকের সাথে বুক মিলিয়ে এবার একটু বেশি জোরে চাপ দিলেন চাপের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যথা অনুভব করলেন এবং শরীরটা দুর্বল হয়ে আসছে এখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন ইকরা এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন সূরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই আলাকের সূরা আলাকের পাঁচ আয়াত জিব্রাইল আলাইহিস সালাম এই প্রথম আল্লাহ পাকের কোরআনে মাজিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল শুরু হয় হেরা পর্বতের গুহায় তখন এই আয়াতগুলা পাঁচটা আয়াত পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে এই পাঁচটা আয়াত তিনি তেলাওয়াত করলেন জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেউ তো আর নাই শরীর এত বেশি ব্যথা এত বেশি ভয় পেয়ে গেছেন শরীর ঘামিয়ে গেল নবুয়তের একটা চাপ একটা বোঝা আল্লাহ রাসূলের উপর যখন অর্পিত হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টে তিন মাইল দূর তারপরে হেরা গুহা অনেক দূর অনেক উঁচু সেখানে অনেক হাজিরা কষ্টের কারণে উঠতেই পারে না আল্লাহ রাসূল সেখানে গিয়ে ধ্যান করছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন অর্থাৎ নিজের বাড়ি গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়গুলো বলে তিনি খুব চিন্তা করলেন আমার যে অবস্থা মনে হয় আমি প্রাণে বাঁচব না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়গুলো শুনলেন শুনে অভয় দিলেন যে আপনি মানুষের সাথে অন্যায় করেন নাই মানুষের আমানতকে খেয়ানত করেন নাই আপনি মানুষের কল্যাণ করেছেন সব সময় আপনি একজন আল আমিন হিসেবে পুরা মক্কাতে আপনি পরিচিত সুতরাং আল্লাহ আপনার সাথে আপনাকে ছেড়ে যাবেন না আপনাকে বিপদগামী করবেন না এই কথা বলে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার খুব জ্বর অনুভব হতেছে তুমি আমাকে একটা কম্বল দাও পরবর্তীতে আয়াত আবার নাজিল হলো ইয়া আইহাল মুজাম্মিল হে কম্বল ওয়ালা একটা সূরা নাজিল হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিন্তিত হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু সময়ের পর স্বাভাবিক হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ রাসূলকে অভয় দিয়ে রাখলেন তারপরে চিন্তা করলেন যে বিষয়টা কি একটু অবগতি হওয়া দরকার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল এই ওরাকা বিন নওফেলের কাছে তিনি আবার খ্রিস্টান ধর্ম অবগত এবং আরবি খ্রিস্টি ভাষা দুটি লিখতে পারতেন খ্রিস্টান ভাষা যেটা তার কাছে নিয়ে গিয়ে বললেন যে আপনার ভাতিজা এই দেখছে এই অবস্থা হয়েছে তখন ওরাকা বিন নওফেল বৃদ্ধ বয়সে ছিলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে সেখানে উপস্থিত বললেন যে আপনাকে আল্লাহ পাক নবী হিসাবে নির্বাচন করেছেন এবং এমনিভাবেই অন্যান্য নবীদের কাছেও আজকে যাকে পাঠিয়েছে আপনার কাছে ইনি হলেন জিব্রাইল আলাইহিস সালাতু আসসালাম যিনি আপনার আগেও নবীদের কাছে এমনিভাবে ওহি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আসছেন তবে মক্কাবাসী আপনাকে এই মক্কায় থাকতে দিবে না অনেক বিপদ সামনে আপনার বিভিন্ন কিছু ভবিষ্যৎবাণী
ওরা কবি নফল বলেছে ওই যে খ্রিস্টান তাওরাতের মধ্যে কিছু কথা উল্লেখ করা আছে যে আল্লাহ রাসূলের প্রতি ওহি নাজিল হওয়ার পরে কি কি ঘটনা ঘটবে কিছু কথা ইঙ্গিত দিয়ে দিয়েছেন তারপরে বলছে যে আপনি ভয় পাবেন না আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে ওরা কবি নফল বলে পণ্ডিত তো আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে সর্ব কাজে আমি আপনাকে সহযোগিতা করব সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথা সম্ভব তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিলেন যথা সম্ভব চেষ্টা করলেন তাকে শক্ত রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম যখন নবুওয়াতের দায়িত্ব পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে অবস্থার পুরো পরিবর্তন ঘটে গেল 40 বছর পার হয়েছে একটা ধাঁচে এখন নতুন করে 40 বছরের পরে নবুওয়াত প্রাপ্তির পর আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ পাক এই ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছেন এবং তখন থেকে আল্লাহ রাসূল শুরু হলো এই দুনিয়াতে টিকে থাকার লড়াই যখন কাফেরদের কাছে দাওয়াতটা দিল যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী এই কথা বলার পরেই শুরু হলো এখন আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথায় বিশ্বাসী নয় তিনি সত্যবাদী এই কথায় বিশ্বাসী নয় তিনি আমানতদার এই কথা বিশ্বাসী নয় তিনি যে কখনোই মিথ্যা বলেন না কাফেররা আর এই কথার মধ্যে বিশ্বাসী নয় কারণ এখন তাদের আঘাত লেগে গেছে তারা মুক্তির বিপক্ষে কথা বলে বলে মুক্তির তোমরা যে হাতে বানিয়ে যে মূর্তিগুলোর পূজা করো পূজা এদের করা যাবে না ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নবুওয়াত প্রাপ্তির পর হাদিস কানা আছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع في أحد من هذه أمتي يهودية ونصرني ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار رسول الله صلى الله عليه وسلم بولين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন নবীগণ সরে ইরশাদ করেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদি শপথ করে বলতেছেন আল্লাহর রাসূল যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ অর্থাৎ আল্লাহর কসম আল্লাহ শপথ করে বলছি কি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহি উম্মতি ইহুদি ও নাসারা ইহুদি হোক খ্রিস্টান হোক অন্য যে কোনো ধর্মের মানুষই হোক না কেন যারা শুনবে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব নিয়ে আসছি নবী হিসাবে আসছি যদি সে আমার এই দিনকে গ্রহণ না করে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম অন্যান্য ধর্ম সব ধর্মেই মনে করেন ঠিক আছে তারপরেও শেষ নবী যখন চলে আসছে সব নবীদের অনুসারীরাই শেষ নবীর উপর ঈমান আনা এটা দায়িত্ব এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আল্লাহ রাসূল বলেন যদি এই রাসূলের রিসালাতের পরে নবী হয়ে যখন রিসালাতের দায়িত্ব আল্লাহ রাসূল প্রেরণ করলেন পাঠালেন আল্লাহ পাক আল্লাহ রাসূল ঘোষণা করলেন তারপরে বলে দিলেন যে ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম হোক যদি আমি রাসূল পাক আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম দুনিয়াতে আসছি রিসালাতের দায়িত্ব নিয়ে যদি তারা গ্রহণ না করে না করে মুসলমান না হয় ওলাম ইউমিন বিহা উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার তাহলে তারা সকলেই জাহান্নামের অধিবাসী জাহান্নামে যাবে জান্নাতের গ্রানও পাবে না সেই জন্য সকল ধর্মের মানুষই আস্তে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা শুরু করলো মুসলমান হওয়া শুরু করলো যারা কিতাব মানে আল্লাহর পক্ষ থেকে যারা কিতাব পেয়েছে এদের মধ্য থেকে যারা জ্ঞানবান এরা শিখে আল্লাহর রাসূলের সাথে হাত দিয়ে ইমান এনে মুসলমান হয়েছে আর অধিকাংশ মানুষই নিজেদের এই দুনিয়ার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের বাপদাদার সেই ধর্মকে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে এবং আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে একজন সাহাবী জিজ্ঞাসা করল রাসূলুল্লাহ আপনি
জীবনের 40টি বছর দুনিয়াতে কাটানোর পরে হেরা পর্বতের গুহার মধ্যে আপনি যে দায়িত্ব পেয়েছেন নবুয়তের দায়িত্ব, আপনি কি তখন থেকে নবী না আগেও নবী ছিলেন আপনি? একটা প্রশ্ন থাকে না? একটা হাদিস রয়েছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال يا رسول الله متى وجبت لك النبوة قال كنت نبيا وآدم بين الروح والجسد رسول الله صلى الله عليه وسلم صحابة اكرام پشتن کرلن جي قالوا امرا پشتن کرلن يا رسول الله يا رسول وجبت لك النبوة اپنی ککم تکے نبی اپنی ککم تکے نبی تکن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد کرتسن كنت نبيان امي تخن تكي نبي و آدم بين الروح والجسد جي شموي آدم علیہ السلام كي اخن سشتی کرا ہوئي نئي رو رو جگائي دهو دهو جگائي ارتا تخن سشتی کرا ہوئي نئي ارتا تا جي اللہ پاک نبی صلی اللہ علیہ السلام كي سشتی کرے آگے رکھے دیئے سن نور حشاب سلطة اسمانے رکھے دیئے سن তখন থেকে আল্লাহ পাক নবী হিসেবে আল্লাহ রাসূলকে ঘোষণা দিয়ে রাখছেন, তবে আনুষ্ঠানিকভাবে এই রিসালাতের দায়িত্ব দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন 40 বছর হেরা পর্বতের গুহা থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই আয়াত 5টি আয়াত নাজিলের মধ্য থেকে এই প্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল শুরু আল্লাহ পাক করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে قلوب صميم قلوبكم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبد الله عبده ورسول تقول إيه كثا ما دير أكون شك دوا جي نشهد أمرا شك تيسي جي الله إله إلا الله الله صلى كنو معبود ناي أبغى أمرا أرو شك تيسي جي وأن سيدنا محمدا عبده ورسول رسول پاک محمد صلی اللہ علیہ وسلم اللہ پاک تھی کہ باندھا بان رسول ایبان تینی خاتم النبیین تینی نبی دیر شش نبی تانار پورے آرکنو نبی دنیا تے آج بے نا جاتا ایر پورے جی نبی ہی شبی جی بول بے گوشنا دی بے مسلم و تل کجاب ایرا نبی ہی شبی نیزے کے دابی گوری سلو تادر کے دمشو گری دعوہ ہے اسے اللہ رسول کے خاتم النبیین جو دیکھو نامانے شش نبی نامانے تاولی تار ایمانی تھک بینا اور ای دائیت تو اللہ پاکار قیامت پجن تو کاؤ کے دی بیننا اللہ رسولی خاتم النبیین نبی دیر شش نبی سمیت حاضرین ان نویت اللہ پاک بلین محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء الله رسول کے رسول ہی شبه اللہ پاک قرآن مجید شکریتی دان کرے دیئے سن قرآن شریف آیت نازل کرے دیئے سن محمد رسول الله محمد صلی اللہ علیہ وسلم اللہ اور رسول قرآن شریف آیت تاشاتے جارا رہے سے صحابہ اکرام صحابہ اکرام کے شنگی نہیں اللہ رسول کی اے دین اسلام کے دنیا تے پوسر کرے سن اللہ بولین والذین معہو اشدہو علی الکفار رحماہو بینہم والذین معہو تا شاتے جارا شاتی روئے سے صحابہ اکرام جارا روئے سے اشدہو علی الکفار تارا کافر دے شاتے کوٹھو ریدویر অর্থাৎ কাফেরদের কোনো বিষয়ে তো সাহাবা একরাম সহ্য করতে পারতো না, যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো বন্ধুত্ব নয়, লেনদেন নয়, তাকে নিজেদের কাছে এনে মানে কাছে রাখা, তার সাথে লেনদেন করা কিছুই করা যাবে না। সে যদি ইসলামের ক্ষতি করতে আসে তাকে প্রতিহত করা, প্রয়োজনে তাকে কতল করে দেওয়া। আশিদ্দাহু আলাল কুফফার, কাফেরদের সাথে সাহাবা একরাম অনেক কঠিন হৃদয়ের ছিলেন, শক্ত হাতে তাদেরকে দমন করেছেন। আর এই মানুষগুলোই সাহাবা ইকরাম যারা রয়েছেন, আল্লাহ বলেন তাদের গুণ বর্ণনা করতেছেন আল্লাহ পাক, রুহামা উ বাইনাহুম, তাদের একে অন্যদের সাথে তারা খুব দয়া ভ্রাতৃত্ব
একেবারে আন্তরিকতা পরস্পর মুসলমান মুসলমানের সাথে তারা খুব আন্তরিক তবে কাফেরদের বিষয়ে তারা খুবই চড়া হয়ে যায় সাহাবা একরামের গুনাহগুণ আল্লাহ রাসূল এর যারা সাহাবা একরাম তাদের আল্লাহ পাক বলতেছেন গুনাহগুণগুলো আল্লাহ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারাহুম আপনি তাদেরকে দেখবেন রুকআন সুজদা তারা রুক কিছু সময় রুকু দেয় কিছু সময় সিজদা দেয় অর্থাৎ তারা নামাজরত অবস্থা থাকে বেশি বেশি নামাজ পড়ে একটা গুণ বর্ণনা করতেছে যে নামাজের বিষয়ে বিশেষ করে তারা রুকুগুলা সিজদাগুলা দেয় কিছু সময় দেখবেন অর্থাৎ তারা নামাজে থাকে বেশিরভাগ সময় অধিক পরিমাণে নামাজ আদায় করে আর এই নামাজ আদায় করতে করতে তারা কি চায় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে তারা অনুগ্রহ কামনা করে কল্যাণ কামনা করে সম্মান কামনা করে অরিদওয়ানা এবং সন্তুষ্টি কামনা করে এই করার কারণে বেশি বেশি নামাজ রোজ ওযু এর কারণে আল্লাহ পাক নিজেই বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ আপনি তাদের চেহারার মধ্যে মুখমণ্ডলের মধ্যে দেখতে পাবেন যে তাদের সিজদার একটি নূর দেখতে পাবেন প্রভাব দেখতে পারবেন উজ্জ্বলতা দেখতে পারবেন এই কথাগুলো দিয়ে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা রয়েছেন উম্মত যারা রয়েছেন এদের বিষয়ে একটা গুণাগুণ বর্ণনা করছেন এখানে যে এই মানুষগুলো রুকু করে সিজদা করে বেশি বেশি নামাজ আদায় করে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে তারা করুণা কামনা করে অনুগ্রহ কামনা করে এবং সন্তুষ্টি কামনা করে এই ইবাদতের মাধ্যমে বেশি বেশি নামাজ পড়ে বেশি বেশি সিজদা দেয় বেশি বেশি রুকু করে এর মাধ্যমে আর এই করতে করতে তাদের চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা নামাজের কারণে একটা উজ্জ্বলতা আসে লোকটা কালো হোক তারপরও নামাজ যখন ঠিকমতো সে আদায় করে তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসে যেটাকে বলা হয় নূর আর বিশেষ করে কেয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তাদের চেহারাগুলা জ্বলজ্বল করতে থাকবে ওই সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ নামাজ পড়েছে এদেরকে দেখে দেখে অন্য নবী উম্মত আমাদের এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই একসাথে কিয়ামতের ময়দানে উঠবে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা তারা যে উযু করেছে তারা যে মুখ ধুয়েছে মাথা মাসে করেছে এই চিহ্নগুলো তারা যে সিজদা করেছে আল্লাহকে রুকু করেছে এই জন্য যে মুখের মধ্যে যে লাবণ্যতা উজ্জ্বলতা সেগুলা দেখে দেখে আল্লাহ রাসূল চিনে ফেলবেন যে এরাই আমার উম্মত এদেরকে টেনে নিয়ে সারিবদ্ধভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি কি করবেন পান করাবেন ইন্না আতাইনাকাল কাউসার আল্লাহ বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছি সেখানে মধ্যে এই মানুষগুলোকে সিরিয়াল হয়ে যাবে মুখের উজ্জ্বলতা দেখে নাম জিজ্ঞাসা করা লাগবে না তুমি কোন নবীর উম্মত এটাও জিজ্ঞাসা করা লাগবে না সিমাহুম ফি উজুহি মিন আসারিস সুজুদ এই তাদের অন্তরের তাদের চোখের মধ্যে তাদের মুখের মধ্যে তাদের যে মাথা মাসে করেছে হাত ধুয়েছে এগুলা নূরের ঝলকের কারণে এমনিতেই স্পষ্ট হয়ে যাবে কারা প্রকৃত মুসলমান কারা প্রকৃত মুসলমান নয় কারা উম্মতে মুহাম্মদী কারা উম্মতে মুহাম্মদী নয় এটা স্পষ্ট হয়ে যাবে সম্মানিত হাজিরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বেরাদাতের মাসে আল্লাহ রাসূল এই মাসে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই শুকরিয়া জ্ঞাপনার্থে আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ আল্লাহ রাসূলেরকে প্রেরণ করতে হবে এক একটা দুরূদ পাঠ করলেই ৩০টা নেকি ১০টা নেক আল্লাহ পাক লিখে দেন তার আমল নামা থেকে ১০টা গুণা মিটিয়ে দেন পরকালীন জীবনে তার ১০টা দরজা উন্নত করে দেন বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে রোজা রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে সোমবার বৃহস্পতিবার আর আয়ামে বীজ যে ১৩, ১৪, ১৫ তারিখ প্রত্যেক চাঁদের রোজাগুলো এগুলো বেশি বেশি করলে আল্লাহ রাসূলের সুন্নত তরিকাগুলো ঠিক মতন পালন করলে আল্লাহর হুকুমগুলো পালন করে চললে এই মাসের সম্মান প্রদর্শন পরিপূর্ণতা আসবে এছাড়া যতই আমরা যাই কিছু করি এর দ্বারা কোনো উপকার হাসিল হবে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সবাই বলুন আমিন ও আখির দাওয়ানা
عن الحمد لله رب العالمين.